15ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে বৌদ্ধ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সকালে মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। 1975 সালের 15ই আগস্টে নির্মমভাবে হত্যার শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। জাতির শান্তি কামনা করা হয় তাদের আত্মার, ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় দেশে চলমান অস্থিরতা, সাধারণ মানুষের ভোগান্তি যেন দূর হয়, করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে দেশ পুরোপুরি রক্ষা পায়। বিশেষ প্রার্থনা শেষে শোক দিবস স্মরণে সংক্ষিপ্ত স্মরণ সভার আয়োজন করে স্থানীয় নেতৃবৃন্দ।